কিন্তু তারা আত্মহত্যার যে প্রচেষ্টা করেছেন আমি তাকে সমর্থন করি না। তারা হাসপাতালে ভর্তি আছেন পাঁচজন, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করি। লড়াইটা জরুরি কিন্তু আত্মহত্যা মনোভাবটা কখনো গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রাপ্তবাবু যদি কিছুই না জেনে বলেন তাহলে সে খুব দুর্ভাগ্যের। উনি দুটো কথা বলছেন, এক নাকি প্রচুর দিয়েছেন দিয়ে ভর্তি করে দিয়েছেন, আর দুই এরা নাকি বিজেপি, দুটোই ভুল। সংস্কার সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে পশ্চিমবাংলার, বাংলার লক্ষ্মীরা আত্মহননের পথ বেছে নিয়েছে, এই বাংলার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এর বিরুদ্ধে মানুষ দেখছে যে কি হচ্ছে পশ্চিমবাংলা। আমরা আবার সবিনয়ে করজোড়ে নিবেদন করি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, আপনি নিজে হস্তক্ষেপ করুন, দলের ঊর্ধ্বে সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে তাকে দেখতে হবে। তিনি আমাদের বাংলার অভিভাবক, বাংলার মুখ্যমন্ত্রী, 10 কোটি মানুষের অভিভাবক, তাকে তো নিজে দায়িত্ব নিয়ে তাদের কথা শুনতে হবে, পশ্চিমবাংলায় এই শিক্ষিকাদের পাশে দাঁড়াতে হবে। They are agitating for long and following that. उसके बाद उन लोगों को क्या किया, ये साउथ बंगाल में जो काम करते हैं उसको नॉर्थ बंगाल में भेज दिया।